কয়েকদিন ধরে কালিয়াগঞ্জের অলিতে গলিতে একটি নাম শুধু উঠে আসছিল, সেটি হলো প্রবীর মহাপাত্র। কিন্তু সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গতকাল যখন তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হলো, তখন দেখা গেল প্রবীর মহাপাত্রকে টপকে গিয়ে 8 নম্বর ওয়ার্ডের টিকিট পেয়ে গেলেন কালিয়াগঞ্জ পৌরসভার প্রাক্তন উপপৌরপতি কমল ঘোষ। অন্যদিকে 17 নম্বর ওয়ার্ডে ছিটকে গেলেন অপর প্রাক্তন উপপৌরপতি বসন্ত রায়, সেখানে টিকিট পেয়ে গেলেন রাজেশ গুপ্তা। গতকাল প্রথম তালিকা যখন প্রকাশ হয়, তখন দেখা যায় কালিয়াগঞ্জের 17 নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের কাউন্সিলর তথা প্রাক্তন উপপৌরপতি বসন্ত রায় সেই তালিকা থেকে বাদ পড়ে যান। এরপর সেই তালিকা প্রকাশ হওয়ার পর কয়েক ঘন্টার মধ্যে আবারও দ্বিতীয় তালিকা নেট দুনিয়ায় ভাইরাল হতে থাকে, আর সেখানেই দেখা যায় সেই তালিকা থেকে, সেই 17 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা থেকে বসন্ত রায়ের নাম আবারও তালিকায় চলে আসে। এরপর শুরু হয় কর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ। কিন্তু আজ ইসলামপুরে সাংবাদিকদের তৃণমূলের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল জানিয়ে দেন, সবার প্রথমে যে তালিকা প্রকাশ হয়েছিল সেটি আসল, পরেরটি নকল, কেউ বা কাহারা সেটি এডিট করে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। যদি কোনো নতুন নাম সংশোধন হয় তাহলে রাজ্য নেতৃত্ব থেকেই তাকে জানিয়ে দেওয়া হবে। এখনও পর্যন্ত কোনো নাম সংশোধন হয়নি, ফলে তৃণমূলের কর্মীদের মধ্যে এই ঘটনায় তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। অনেকে বলতে থাকেন এটা কি সার্কাস খেলা হচ্ছে নাকি, কখনো কেউ উপরে উঠছে, কখনো কেউ নামছে নিচে, এটা কি হচ্ছে এইসব? সামনে তো পৌরসভা নির্বাচন, এই নির্বাচনের সময় যদি এরকম সার্কাস খেলা তৃণমূল কংগ্রেসের মধ্যে হয় তাহলে ভোটের ময়দানে আসল খেলায় কি হবে, সে নিয়ে প্রশ্ন তুলেছে খোদ কর্মীরাই। আমি রাত্রেবেলায় শুনেছিলাম এই ফেক লিস্টের কথাটা, আমি সঙ্গে সঙ্গে ব্যাপারটা জানার চেষ্টা করেছিলাম, বললো না আমরা একটাই লিস্ট জারি করেছি, তারপরে যদি কোনো সংশোধনী কোনো লিস্ট জারি করি তাহলে আপনাকে জানিয়ে দেওয়া হবে। প্রতিনিয়ত বিভিন্ন ধরনের খবর তুলে ধরছে আপনাদের সামনে আমাদের বর্তমান কথার বহু প্রান্তের বিভিন্ন জেলার চৌখস রিপোর্টাররা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের খবরের সন্ধান নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। আপনারা দেখতে থাকুন শুধুমাত্র বর্তমানের কথা, দেখুন আজকের এই বিশেষ প্রতিবেদন। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থেকে আমি শুভ আচার্য, বর্তমানের কথা। উত্তর দিনাজপুর জেলার করণদি থেকে প্রদীপ সিনহা, বর্তমানে কথা। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে রাকেশ রায়ের রিপোর্ট, বর্তমানে কথা। নমস্কার, আমি রয়েছি অর্ক সরকার, বর্তমানের কথায় আপনাদের সবাইকে স্বাগত। শিলিগুড়ির বিভিন্ন জায়গার বিভিন্ন খবর নিয়ে আমি রয়েছি আপনাদের সাথে। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থেকে লোকনাথ সরকার, বর্তমানে। নমস্কার, উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থেকে আমি অঙ্কিতা। গোয়ালপুকুর ওয়ান ব্লকে রাজনীতি, দুর্নীতি এবং প্রতিটি প্রান্তের প্রতিটি খবর আপনাদের সামনে তুলে ধরব আমি। দেখতে হলে চোখ রাখুন বর্তমান কথার পর্দায়। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে আমি প্রিয়া দাস, আপনারা দেখছেন বর্তমানের কথা। রাজনীতি থেকে দুর্নীতি এবং বালুরঘাটের বিভিন্ন প্রান্তের খবর তুলে ধরব আমি, চোখ রাখুন ইউটিউব এবং ফেসবুক চ্যানেল নিউজে। লাইক করবেন আমাদের বর্তমানের কথা পেজ, ইউটিউব চ্যানেল এবং সাবস্ক্রাইব করবেন। শুধু কিন্তু লাইক করলে চলবে না, সাবস্ক্রাইব করতে হবে সাথে। এবং আমাদের খবর কেমন লাগছে আপনারা কিন্তু আমাদের জানাবেন, কোনো দ্বিধা নয়, আপনারা কিন্তু আপনার মনের কথা জানাবেন। আমরা কিন্তু কারো দাবিদারি করি না, কিন্তু আমরা দাবিদারি করি সাধারণ মানুষের। গ্রাউন্ড জিরো থেকে কিন্তু আমরা সেই খবর তুলে নিয়ে এসে আপনাদের সামনে কিন্তু আমরা উপস্থাপন করি। কারো বিরুদ্ধে যেতে পারে, কারো পক্ষে যেতে পারে, তাই বলে এটা নাই, যাদের পক্ষে গেল তাদের দাবিদারি আমরা করছি না। অবশ্যই দেখতে থাকবেন বর্তমানের কথা, লাইক করবেন আমাদের বর্তমানের কথা পেজ, ইউটিউব চ্যানেল এবং সাবস্ক্রাইব করবেন। শুধু কিন্তু লাইক করলে চলবে না, সাবস্ক্রাইব করতে হবে সাথে। এবং আমাদের খবর কেমন লাগছে আপনারা কিন্তু আমাদের জানাবেন, কোনো দ্বিধা নয়, আপনারা কিন্তু আপনার মনের কথা জানাবেন। আমরা কিন্তু কারো দাবিদারি করি না, কিন্তু আমরা দাবিদারি করি সাধারণ মানুষের। গ্রাউন্ড জিরো থেকে কিন্তু আমরা সেই খবর তুলে নিয়ে এসে আপনাদের সামনে কিন্তু আমরা উপস্থাপন করি। কারো
বিরুদ্ধে যেতে পারে, তারও পক্ষে যেতে পারে, তাই বলে এটা নাই যাদের পক্ষে গেল তাদের দাবিদারি আমরা করছি না। আমরা সবাই তাই আনন্দে মেতে থাকি। প্রদীপ শোক ফ্যাক্টরি, হসপিটাল পাড়া, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। নারী আপন ভাগ্য জয় করিবার নারী নিজেই করেছে অঙ্গীকার। নারীর অলঙ্কারে নারীর অহংকার। শুভ দিনের সোনার গয়না, আধুনিক এবং রুচিশীল শিবম জুয়েলারি হাউস, রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ। শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, রূপম দেহি। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। তাই আমি বলছি, মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে। ঐতিহ্য, আভিজাত্য, আধুনিকতার অলঙ্কার, 100% হলমার্ক গয়না ওরিয়েন্ট জুয়েলার্স। সোনা যা সর্বক্ষণে।